আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পাইলস কি, পাইলস কেন হয়, ঘরোয়া উপায়ে এর কিছু সমস্যার সমাধান সম্পর্কে। পাইলসকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হ্যামরোয়েডস বলা হয়। মলদ্বারের নিচের অংশে এক ধরনের রক্তের গুচ্ছ যেটা আঙ্গুরের মতো ফুলে যায়, ফলে মলত্যাগ করলে বা মলত্যাগ না করলেও সেখান থেকে প্রায়ই রক্তপাত হয়। এটি হচ্ছে পাইলস। পাইলস কেন হয়? পানি কম খাওয়া, আঁশযুক্ত খাবার কম খাওয়া, অতিরিক্ত তৈলাক্ত এবং ভাজাপোড়া খাবার খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, মাদক দ্রব্য সেবন, কোষ্ঠবদ্ধতা, ঘন ঘন ডায়রিয়া, কখনো কোষ্ঠবদ্ধতা আবার কখনো ডায়রিয়া চলতে থাকা, পায়খানা করার সময় অনেকক্ষণ শ্বাস বন্ধ করে রাখা, ভারী ওজন তোলা, প্রেগনেন্সি ইত্যাদি কারণে পাইলস হয়ে থাকে। কিভাবে বুঝবেন আপনার অর্শ বা পাইলস হয়েছে? কখনো কখনো মলদ্বার চুলকোতে থাকে, কখনো দপদপ করে, আবার কখনো জ্বালাও করতে থাকে। হঠাৎ হঠাৎ মলদ্বারে কাটা ফোড়ার মতো ব্যথা ও যন্ত্রণা হতে পারে। তলপেটে ব্যথা, মলদ্বারের ভেতরে ভার ভার ভাব ও মলত্যাগের সময় সামান্য ব্যথা হতে পারে। রক্তস্রাব হলে তখন লক্ষণগুলি দেখা দিতে পারে। দুর্বলতা, রক্তহীনতা, হাত পা, চোখের পাতা ফোলা, মাথা ধরে থাকা, এসব লক্ষণ দেখা দিতে পারে। তখন মলদ্বারের শিরায় রক্ত জমাট বেঁধে যায়, ইনফেকশন হয়ে ঘা হতেও পারে, তার ফলেও রক্তপাত হতে পারে। এই অর্শ বা পাইলস কাদের হয় ও কি কি কারণে হয়? একটানা বসে কাজ করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে খুব চাপ দিয়ে মলত্যাগ, গর্ভাবস্থায় জরায়ুতে চাপ, অজীর্ণ রোগ ও খাবার হজম করার সমস্যা, তেল মশলা জাতীয় খাবার বেশি খেলে, লিভার সিরোসিস রোগের জন্য, মূত্রথলিতে ব্যথার জন্য অতিরিক্ত চাপ দিয়ে মূত্রত্যাগ করা, নানা কারণে শিরায় রক্ত জমাট বেঁধে গেলে মলের সঙ্গে রক্তপাত হয়ে থাকে, উত্তেজক করা করা ওষুধ খাওয়া। জেনেটিকভাবেও হতে পারে, বাবা মায়ের এ রোগ থাকলে সন্তানের মধ্যেও এ রোগ দেখা দিতে পারে। হোমিওপ্যাথি ওষুধ খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফাইবারযুক্ত খাবারের অভাব, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা রোগ শরীরে বাড়তে থাকে। তবে কিছু ঘরোয়া উপায়ও এই সমস্যার সমাধান করা সম্ভব। জেনে নিন এই উপায়গুলো সম্পর্কে। অলিভ অয়েল। অর্শরোগের সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে অলিভ অয়েল। টয়লেটে যাওয়ার আগে মলদ্বারে অলিভ অয়েল ব্যবহার করুন, যন্ত্রণা উপশম হবে। এছাড়া রোজ এক চা চামচ অলিভ অয়েল খান। এটি দেহের প্রদাহ দ্রুত হ্রাস করতে সাহায্য করে। অর্শরোগের নিরাময়ের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। আদা ও লেবুর রস। ডিহাইড্রেশন অর্শরোগের অন্যতম আরেকটি কারণ। আদা কুচি, লেবু এবং মধু মিশ্রণ দিনে দুবার খান। এই মিশ্রণ নিয়মিত খেলে অর্শরোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে। এছাড়া দিনে অন্তত 2-3 লিটার পানি খেলেও অনেকটা উপকার পাওয়া যায়। বরফ। ঘরোয়া উপায়ে অর্শ নিরাময় করার অন্যতম উপাদান বরফ। বরফ রক্ত চলাচল সচল রাখে এবং ব্যথা দূর করে দেয়। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে 10 মিনিট রাখুন। এভাবে দিনে বেশ কয়েকবার বরফ ব্যবহার করলে ভালো ফল পাবেন। অ্যাপেল সাইডার ভিনেগার। একটি তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে ব্যথার স্থানে লাগান। শুরুতে এটি জ্বালাপোড়া সৃষ্টি করবে, কিন্তু কিছুক্ষণ পর এই জ্বালাপোড়া কমে যাবে। এই পদ্ধতিটিও দিনে বেশ কয়েকবার অবলম্বন করুন। অভ্যন্তরীণ অর্শরোগের জন্য এক চা চামচ
অ্যাপেল সাইডার ভিনিগার এক গ্লাস জলে মিশিয়ে দিনে দুবার খান। এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। অ্যালোভেরা ব্যাহিক অশ্বরোগের জন্য আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করুন। এটি দ্রুত ব্যথা কমিয়ে দিতে সাহায্য করবে। অভ্যন্তরীণ অশ্বরোগের ক্ষেত্রে অ্যালোভেরা পাতার কাটার অংশ কেটে জেল অংশটুকু একটি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন। এবার এই ঠান্ডা অ্যালোভেরা জেলের টুকরো ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। এটি জ্বালা ব্যথা চুলকানি কমিয়ে দিতে সাহায্য করবে। পাইলস রোগীর জন্য উপকারী কিছু খাবার। পাইলস হলে হজম ঠিকঠাক থাকা, যে প্রয়োজনীয় সেটি উপরে বলা হলো। হজম ঠিক রেখে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করার মাধ্যমে পাইলসের সমস্যা খুব সহজেই প্রতিরোধ করা যায়। শাকসবজি, ফলমূল, সব ধরনের ডাল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও এ জাতীয় টক ফল, পাকা পেঁপে, বেল, আপেল, কমলা, খেজুর, ডিম, মাছ, মুরগির মাংস, ভুষিযুক্ত চাল ও আটা ইত্যাদি। পাইলস রোগে যে খাবারগুলো বর্জন করতে হবে: কোষাহীন শস্য, গরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, কলেচাটা, আটা, ময়দা, চা, কফি, চিজ, মাখন, চকোলেট, আইসক্রিম, কোমল পানীয়, সব ধরনের ভাজা খাবার যেমন পরোটা, লুচি, চিপস ইত্যাদি খাবার পায়েস থাকলে এড়িয়ে চলতে হবে। রোগী কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? উপসর্গ দেখা দেওয়া মাত্র, যেমন পায়খানার রং কালো বা লালচে হলে এবং পায়খানার সাথে রক্ত গেলে এবং পায়ুপথের মুখে পায়খানার সময় বা পরে চাকা অনুভব করলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।